41,000 ফুটেরও বেশি উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে ঝাঁপ দিলেন আশিক চৌধুরী। চোখে বিশ্ব রেকর্ডের স্বপ্ন, মনে আসা দেশের জন্য গৌরব বয়ে আনার। 25 মে যুক্তরাষ্ট্রের মেমফিসের উইংসফিল্ড বিমানঘাটিতে বিশ্ব রেকর্ড গড়ার এই সফল প্রচেষ্টা চালান আশিক। দুই হাতে বাংলাদেশের লাল সবুজ পতাকা মেলে ধরে আকাশে ভাসতে থাকেন তিনি। এভাবে 4,000 ফুটের কাছাকাছি এসে প্যারাশুটের সাহায্যে নেমে আসেন মাটিতে। আশিক চৌধুরীর এই উদ্যোগের নাম দ্য হায়েস্ট এভার স্কাইডাইভ উইথ আ ফ্ল্যাগ। সফল হলে দ্য ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি রেকর্ড ভাঙবেন তিনি। তার এই প্রচেষ্টায় সহযোগিতায় আছে বাংলাদেশি একটি বেসরকারি প্রতিষ্ঠান এবং প্রথম আলো। This is ECB, this is my co-sponsor, primary sponsor, and these are their subsidiaries. And thanks to them, I've been able to pull this off, and I have my associated partners, a media outlet from Bangladesh. পেশায় ব্যাংকার আশিক চৌধুরী যুক্তরাজ্য থেকে প্রাইভেট পাইলট হিসেবে লাইসেন্স প্রাপ্ত। লম্বা প্রশিক্ষণের পর অর্জন করেছেন স্কাইডাইভারের লাইসেন্সও। আর নিজের স্কাইডাইভিং যাত্রা শুরুটাই তিনি করলেন লাল সবুজ পতাকা উড়িয়ে রেকর্ড করতে।